আইয়ুব ডাক দিয়ে খাল্লা, হাত খাইলো কিরাই বলি নাই, পা খাইলো কিরাই বলি নাই, ও মালিক আমার কোনোদিন অসুবিধা হয় নাই, বিবি চলে গেছে যাক, সন্তান গেছে যাক, সমাজ গেছে যাক, আমার সঙ্গে কেউ নাই, শুধু একটা বিবি, আমার সুখেও ছিল দুঃখেও ছিল, পরের বাড়িতে কাজ করে করে আমার খাওয়ায়, আল্লাহ আমি তোমার পয়গম্বর, আমি ফরিয়াদ করি নাই কিন্তু এখন করি কেন জাননি, ডাক দেখে কেন রে আইয়ুব, আইয়ুব আলাইহিসসালাম বলেন আল্লাহ এই জিব্বাটার মধ্যে কিড়ায় দললে আমি তোমার ডাকবার পারব না, আমি তোমার মজা কইরা আল্লাহ কইতে পারব না, আমি তোমার স্বাদ কইরা আল্লাহ কইতে পারব না, আমার দিলের আবেগটুকু আমি জবান দিয়া তোমারে ব্যক্ত করতে পারব না, আল্লাহ আমার শরীর গেছে যাক, আমার দেহ গেছে যাক, আমার হাত পা গেছে যাক, এই জিব্বাটার মধ্যে তুমি দিও না, কেন আমি এই জবানটা দিয়ে তোমারে আল্লাহ কে মজা পাই, আমার এই স্বাদটুকু তুমি যদি কাইরা নিয়ে যাও এই দুনিয়ায় বাঁচার অনুপ্রেরণা আমার থাকবো না, আমি শ্বাস নেই আর নিঃশ্বাস ফলাই, আমি জবান দিয়ে আমি আমার মালিককে ডাকি, আমি জবান দিয়ে তোমারে ডাকি, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিব্রাইল আমার আইয়ুব এতদিনে আমার কাছে দোয়া করছে, যা আমার আইয়ুব রে 24 বছরের টকবকে যুবক বানাইয়া দে, বিবি রহিমা পরের বাড়ি কাজ কইরাং স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আইছে, আইসা দেখে সুদর্শন একটা যুবক বইসা আছে, ডাক দেখ এখানে একজন মানুষ ছিল অসুস্থ মানুষ, এখানে একজন মানুষ ছিল কিড়ায় খাওয়া মানুষ, শরীরের মধ্যে পোকায় ধরা মানুষ, এখানে একজন মানুষ ছিল অসুস্থ মানুষ, দুর্গন্ধ ছিল, ওই লোকটারে দেখছো নি, এ বন্ধু এবার স্বামী আইয়ুব ডাক দেখো, রহিমা গো একটু তাকায়া দেখো না আমার চিননি, কণ্ঠ চিনা যায় ডাইকা কই তোমার কণ্ঠটা পরিচিত লাগে কিন্তু আমার স্বামীর কণ্ঠ শোনা যায়, এত পরিবর্তন কেমনে, এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে পয়গম্বর ডাক দিয়া কয় আমার আল্লাহ রে, ডাকলে আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ রে গভীর রাতে ডাকলে আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ রে আমরা ডাকতে পারি না, এই জন্য ডাইকা বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না, মালিক তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না, এ মুসলমান একটু জবান খুলে জোরে কন্না আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলা বিরাট বড় ওই পাহাড়ের উপরে ফাঁসির মঞ্চে রশিটা লাগায় আল্লাহ ডাক দে, আল্লাহ তুমি সব, আল্লাহ তুমি সব, মানুষ জানে না আমি যে 2 নম্বরের খোদা, ও মালিক তোমার কাছে পরকালে কিচ্ছু চাই না, আমার সব তুমি দিয়া দাও, আবার আল্লাহর যায় যে ফাম দে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তুমি হাইয়ুন, আল্লাহ তুমি কাইয়ুম, আল্লাহ তোমার মরণ নাই, তুমি শ্রেষ্ঠ খোদা, এই পামগুলি দিয়া দিয়া আল্লাহর কাছে একজন কাফের সব আদায় কইরা নেয়, আমরা মুসলমান পারি না জোরে কোন, ঠিক কিনা, সব জিনিসের শেষ আসে, একদিন শেষ হয়ে যাবে, জালেমের জুলুম একদিন শেষ হয়ে যাবে, অহংকারের অহংকার একদিন শেষ হয়ে যাবে, টাকাওয়ালার টাকা একদিন শেষ হয়ে যাবে, বাড়িওয়ালার বাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কিচ্ছু থাকবে না, আওয়াজ দিয়ে জোরে ঠিক কিনা, বন্ধু
আল্লাহ তানা ডাক দিয়া কয় শেষ তোর শেষ, ডাক দিয়া কয় কেমনে গো মাওলাং, নীল নদের পানির আল্লাহ ডাক দিয়া কয় ও নীল নদের পানি শুকায় যা, একটু জবান খুলে জোরে বলেন পানি হুকুম পালন করে কার, আর জোরে কার, খাকে বাদো আবে আতাস জিন্দায়ান, খাকে বাদো আবে আতাস জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান। মানুষ মনে করে আগুনের প্রাণ নাই, মানুষ মনে করে পানির প্রাণ নাই, বাতাসের প্রাণ নাই, সবগুলির প্রাণ আছে, তবে কারো কথা শুনে না, একটু জবান খুলে জোরে কোন কথা শুনে কার, আল্লাহ তাআলা ডাক দে কে নীল নদের পানি শুকায়া যা, আল্লাহ তাআলার হুকুম বলতে দেরি, সাথে সাথে হইতে দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কইছে ওই এক সেকেন্ডের সময় নীল নদের পানি শুকায় গেছে, সকালবেলা সব ঘুম থেকে উইছে, কিরে পানি কই, পানি তো দিব খোদায়, মানে খোদার বাইর যাওয়ান লাগবো না, সব ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মাইকিং করছে, পানি নাই পানি নাই, এই পানি দিয়ে আমরা চলি, এই পানি দিয়ে গরু রেখাওয়াই, এই পানি দিয়ে ক্ষেত খামারি করি, এই পানি দিয়ে গোসল করি, এই পানি সব কাজ করি নীল নদের পানি দিয়া। এই সিলেটের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, এই কে কয় আসো তাড়াতাড়ি আয়, খোদার বাইর যাওয়া লাগবো, কয় কে, কয় পানি নাই, খোদারে যে বলা লাগবো। এবার মানুষ জমা হইতে হইতে বিরাট বড় মিছিল, পানি দে নাইলে গদি সাইরা দে, পানি দে নাইলে গদি সাইরা দে। এইবার জাহাপানায় কয় কি রে কি এর মিছিল দে, এ কয় কইতে পারি না, কয় দেখ গেল কি এর মিছিল, এই তোমরা দাঁড়াও কি হইছে, কয় তোমাকে খোদারে জিগাও কি হইছে, খোদাই তো জানে কি হইছে, পানি নিলে তো খোদাই নিছে, তাহলে খোদাই কইতে পারে না কি হইছে। এবার ডাক দিয়ে কয় খোদা ওড়েন ওড়েন, এক জায়গায় কি হইছে, কয় সবাই কি জানি কইতেছে, কে তোমার কি হইছে, তোমাকে কি সমস্যা, কয় আপনি জানেন না কি সমস্যা, কয় না আমি জানি না, একটার একটা কয় দুই নাম্বার খোদা জানবো কইতে, কিন্তু জোরে কয় না, ডরে মামলা হইব, জেলখানা যাইতেইব, এর লিগে জোরে কয় না, কথা কয় না, ঠিক নি, জোরে কোন ঠিক নি, আমার আকাশ দেখা যদি আনারে খুঁজা না পাও তুই বোকা, আমার জমিন দেখা যদি তুই আমারে খুঁজা না পাস তুই বোকা, আরে তোর মাথা দেখা পা পর্যন্ত তাকায় তাকায় দেখ আমি আল্লাহ কত কাছে, কই কেমন রে বান্দা, মাথার দিকে তাকায় দেখ, চোখের দিকে তাকায় দেখ, বুড়ুর দিকে তাকায় দেখ, নাক তাকায় দেখ, চোখ তাকায় দেখ, ঠোঁট তাকায় দেখ, হাতের দিকে তাকায় দেখ, এমন নয় লম্বা করলে হয়, বেঁকা করলে হয়, যেমন করবেন তেমন হয়, গ্রিজ দেওয়া লাগে না, তেল দেওয়া লাগে না, একটু জবান খুইলা জোরে কন্যা বানাইছেন কে, বানায় আল্লাহ কয় ওলা কদ কররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছি আমরা আদমের সন্তান, আমাদের পিতা জান্নাতি, আমাদের মা জান্নাতি, বলে কেমনে জান্নাতি, আরে পিতা তো জান্নাতি দলিল, আরে মা তো জান্নাতি দলিল, আমরাও জান্নাতি দলিল, বলে কেমনে, আল্লাহ তাআলা আমার মা আমার বাবারে জান্নাত থেকে বের করার সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইহবিতু মিনহা জামিআ, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবী যত ভাষা আছে, সমস্ত ভাষার বচন হইল দুই প্রকার, একজন হইলে এক বচন, একের অধিক হইলে বহু বচন, আরবি এমন এক আজব ভাষা, এই ভাষার বচন হইল তিন প্রকার, একজন হইলে এক বচন, দুইজন হইলে দুই বচন, আরে দুইয়ের অধিক হইলে বহু বচন, জান্নাতের ভিতরে মাত্র ছিল দুইজন, আমাদের বাবা আমাদের মা, এই দুইজন জান্নাতের ভিতরে ছিল রে, শয়তানের ধোকায় পড়িয়া, আরে আল্লাহ এমনে পাঠায় নাই, নবী যে পাঠাইবে এই কারণে পদ্ধতি করলেন আল্লাহ, আরে আকাশ বানান লাগবে, আরে জমিন বানান লাগবে, ওই জমিনের উপরে ওই আকাশের নিচে আমার শ্রেষ্ঠ নবী দেওয়া লাগবে, এই জন্যে আল্লাহ পাক মা এবং বাবারে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইবো কেমনে, আল্লাহ তাআলা একটা ছোট্ট ভুল করার কারণে শয়তান
আমার মা বাবার কাছে যাইয়া কয় আমি তো ভুল করে ফলাইছি, এখন আশেক থাকবে জান্নাতে, মাসুক থাকবে জমিনে, আরে মোহাব্বতের মানুষ থাকবে জান্নাতে, আর আরেকজন থাকবে জমিনে, এইটা হয় না। আল্লাহ তাআলা একটা ছোট্ট একটা কারণে আমার আল্লাহ মা এবং বাবারে জান্নাত থেকে বিদায় করার সময় আমার আল্লাহ দুইজনে বিদায় করেন নাই, আমার আল্লাহ ডাক দেখো ইহবিতু মিনহা জামিয়া, ইহবিত তুমি একা বের হও, ইহবিত তোমরা দুইজন বের হও, আরে জান্নাতে ছিল তো মাত্র দুইজন, আর আমাদের আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাইকা বলেন তোমাদের পিতাকে সরাসরি আর তোমাদের মাকে সরাসরি, আর কেয়ামত পর্যন্ত যত মানুষগুলি আসবে বাবার নসলের ভিতরে থাকবে, ওইটার ইনডাইরেক্ট বইলা আল্লাহ কয় ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল আমাদের মা জান্নাতি, আমাদের বাবা জান্নাতি, আমরাও জান্নাতি, আমরা আদমের সন্তান। এখন যদি কেউ আমাগো কয় আমাগো পূর্বপুরুষ বানর ছিল রে, আমরা মানি না, আমরা মানতে পারি না, তোমরা শিক্ষা সিলেবাসে শিখাও আগডুম বাগডুম গোরাডুম সাজে এগুলি আমগো মাদ্রাসায় পড়াই না, আমগো ছেলেমেয়ের এগুলি শিখে না, আবার কয় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, এক খাড়া দুটি শিং, এই সিলেটের বাইরে আপনাকে জিজ্ঞেস করি, জাগো মাথায় শিং আছে এরা কি ডিম ভরেনি? আর আসতে কোন? আরে মাঝে মাঝে তালাশ করে দেখেন কোন সময় কোন হান্দা কি হয়ে যাবে, কওয়া যায় না তো। আমার ছেলে মেয়ে এগুলি পড়ায়, আবার শিক্ষা সিলেবাসের মধ্যে দিছে আমাকে পূর্বপুরুষ বানর ছিল, দৌড়ে দৌড়ে আমাদের মধ্যে ল্যাস ফিরে গেছে, না আমরা আদমের সন্তান, আর তোমরা যারা বানরের সন্তান সরকারের কাছে দাবি জানাই, প্রয়োজনে আমরা এই যে বন্যার সময় টাকা পয়সা উঠাইয়া সহযোগিতা করছি, প্রয়োজনে আমরা আবার টাকা পয়সা উঠাইয়া বিরাট বড় খাঁচা বানাইয়া, যারা কয় আমরা বান্দরের গোষ্ঠী এদেরকে খাঁচার ভিতরে বড়ার অনুমতি জানাই। আর বান্দর আর মানুষ কি একসাথে থাকতে পারে নাকি? বানর আর মানুষ কোনদিন একসাথে থাকতে পারে না, যেন বলে আমাদের পূর্বপুরুষ বানর তাদেরকে খাঁচার মধ্যে পড়া হোক, তাদেরকে খাঁচার মধ্যে পড়া হোক, ঠিক কিনা জোরে? আল্লাহর সৃষ্টি কত সুন্দর না জানি, আল্লাহ কত সুন্দর এই ইনসানরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন, জোরে আওয়াজ দিয়ে জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? বানাইছে আল্লাহ আকাশ কত সুন্দর, জমিন কত সুন্দর, তোর সৌন্দর্য কি বান্দরের দিকে গেল বেটা? হ্যাঁ রে মগা, আমার আল্লাহ কত সুন্দর, এই জন্য কবি কয় তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে আল্লাহ তোমার তুলনা, তুমি নিজে তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে জোরে, ঠিক কিনা? বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা, তুমি
আমি নিজে আল্লাহ কত সুন্দর কি করে বুঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা তোমার প্রেমের ভার আর সহে না যে তোমার প্রেমের ভার আর সহে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ তোমার তুলনা তুমি নিজে সাজানো এ পৃথিবীতে লাগে এত মায়া এত ভালোবাসা বাসি কেন মনে জাগে আমার বিরহ জ্বালা আর সহে না যে আবার বিরহ জ্বালা আর সহে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহু আকবার জোরে কর আরে জবান খুলে জোরে আল্লাহু আকবার আমার আল্লাহ এত সুন্দর মানুষ এত সুন্দর আল্লাহর আকাশ এত সুন্দর জমিন এত সুন্দর সব সুন্দর জোরে কোন বানাইছে কে এত সুন্দর বানাইবার পরেও বান্দরের গ্রান হেরা খোঁজে এত সুন্দর বানাইবার পরে বান্দরের বংশধর ওরা খোঁজে তাইলে বোঝা গেল একটার জন্মের ঠিক না এই শিক্ষা সিলেবাস তোমরা যত কিছুই করো আমার গোবরে চাপাই দিতে চাও এগুলি আমাদের বাংলাদেশের জনগণ মানে না আরো জোরে কোন মানে না আরো জোরে কোন মানে না মানেন আপনারা মানেন আপনারা আরে তোমরা চাপাই দিতে পারো কিন্তু বাংলার জনগণ এই সিলেবাস ডাস্টবিনে নিক্ষেপ করে ঠিক কিনা এই জন্য তোমাকে বলি এই বেলার তাকবীর তো রাখ খালি এত তাকবীর দিস না মাইক বালা নাসকা তাকবীর তুকবীর দিস না দরকার আমি দিব না তাকবীর মাঝে মাঝে হ দরকার তাকবীর আমি দিব না এই আমার তেনে বড় তাকবীর তোরা দিতে পারবি রে একটা তাকবীর দিতে আমি দিই একটা তাকবীর দিব একটা আমি দিব নি কথা হয় না মাত মাতে না হ ওই তো নি থাকবি ওই তো নি কথা কয় ওই তো নি নারে তাকবীর তাকবীর তো দিছে আওয়াজ দয় না কিরে অনেক কইয়া লাভ নাই মাইকুলার দোষটাই থাক কেটে কইয়া লাভ নাই শুনলে বলো না মাইকে বলো না আপনারা বলো না সবাই মানে এই কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করছি ওয়াজ কিন্তু আমরা শুরু করি নাই এই জবান কি নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে বাইরে জালো সংসদে জালো সংসদে জালো মানে
খাইলে কাম নাই সব শুধু জ্বললো জ্বালাইলো জ্বললো না জ্বালাইলো জ্বললো আর হারা কে হ্যাঁ বাতি যেন নিবে না দয়াল চান হায়রে নিবলে বাতি হবে রে রাত্রি নিবলে বাতি হবে রে রাত্রি হবে তোমার অপমান বাতি যেন নিবে না দয়াল চান দিছে বাতি নিবায়া বাতি নিবায়া কয় আয়রে আয় কে বেড়া বেড়িয়ে এরপরে কয়ে আমগো বাবাই আইসে রে এবার জিকির হইব রে আরে মনের পর্দা থাকলে হয় শরীয়তের পর্দা লাগে না এইবার ডাক দিয়া কয়ে বাবাই আমার এমন জ্ঞানী আমগো বাবাই মুইতা লয় না পানি জোরে কয় আরে বাবাই খালি করে টানা টানি পর্দা রবিতর আরে বাবাই খালি করে টানা টানি পর্দা রবিতর আমরা কই ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর আরে জোরে ক আরে জোরে ক এইবার তো গো সুজা কইরা লই এই মাইয়া মানুষের পোশাক পরশকে এই মহিলা গো কই পুরুষ মানুষের পোশাক পরকে তোমরা জানো না সিলেবাসে আমাদেরকে বানরের গোষ্ঠী বানাইতে চায় আর জাফর ইকবালের গোষ্ঠীরা আমেরিকায় যাইয়া লন্ডনে যাইয়া জাপানে যাইয়া ডাক দিয়া কয় হায় রে হায় আমগো দেশের মৌলবি গো লইয়া পারি না আরে মৌলবিরা তোরে কি করলো এই দেশে মা হাফ প্যান্ট পিন্ধা ঘুরে আরে মাইয়ায় হাফ প্যান্ট পিন্ধা ঘুরে মামে একসাথে গেঞ্জি পইরা ঘুরে আমগো দেশের মৌলবি গো জ্বালায় আমরা মা বন্ডে হাফ প্যান্ট পইরা ছাড়তে পারি না এরপরেও শহরতলিগুলিতে দেখা যায় আপনার কন্যা আপনার মা আমার মা ওই যে বিদেশিদের পোশাক পরিয়া ফ্যাশন করিয়া করিয়া হাঁটে আগের দিনে শাহজালালের উত্তরসূরিদেরকে দেখলে একটু মান্যগণ্য করত একটু সাইড হয়ে যাইতো এখন ডিস্কো জুতা ফইরা হুজুর মুজুর আর মানে না ঠালাদা জায়গা হুজুর ডাক দেখে বাপরে বাপ কি হইল রে এগুলি দিয়ে জাফর ইকবালের গোষ্ঠী নেয় পড়ছে রে এবার হেরা ডাক দিয়া কয়ে শহরে কিছু বাস্তবায়ন করতে পারছি এইবার গ্রামে গঞ্জে ঢুকাইতে হবে আমাদের গ্রামের মারাও কয় আয় তোরা আমগো গ্রামের মধ্যে যদি আয়ো সামগো হাফ প্যান্ট পরাইতে আমাদের গ্রামের মধ্যে যদি আহ সামগো গেঞ্জি পরাইতো তগো সুতা দিয়া আর ফুন্ডা পিসা দিয়া বাইরে আহা শাহজালালের জমিন থেকে দূর করা হবে আর আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা এই জন্য আমরা কই শান্তি বুঝি নাই রে শান্তি বুঝি নাই শান্তি গেছে আর শান্তি আইব না এই জন্য কবি বলেন আমগো লগারে এককভাবে কলছেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আরো জোরে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে দার যেন কোনো জমিদার টুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি রে হায় পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায় আপা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা লম্বা লম্বায় আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় চুনার সুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি রে হায় মাইয়া মানুষ না এটা হলো আমগো ভরার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল আরে খোকার ঠিক কিনা
আরে মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। যাই বন্ধুরা আড্ডায়, চিন্তায় করে রাস্তায়, নেশা করে ফেন্সি খেলে, আট মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগোপাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগোপাড়ার টোকাই বাবুল কানা। আওয়াজ দিয়ে জোরে কর, ঠিক কিনা? এই সমাজ ভেঙে চুরমার করে দিতে হবে, এই সমাজ আমরা চাই না। যেই সমাজ আমার অন্তর থেকে আমার ইসলাম দূর করিয়া দেয়, যেই সমাজ আমার অন্তর থেকে ইসলাম দূর করিয়া দেয়, যেই সমাজের ভিতর থেকে ইসলাম দূর হয়ে যাবে, এমন পাশ্চাত্যর গোলামি আমরা চাই না। আমরা চাই ইসলাম, আমরা চাই দিন, আমরা চাই কোরআন, আমরা চাই মসজিদ, আমরা চাই ওলি আউলিয়ার চরণ ধুলি। জবান খুলে জোরে কোন, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আল্লাহ তাআলা ডাকে জগতের মানুষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুই পরিমাণ ঢুকাইবার কোনো সুযোগ নাই, সুই পরিমাণ বের করার কোনো সুযোগ নাই, ইসলাম পরিপূর্ণ ব্যবস্থা, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ করে দিছেন ইসলাম। একটু জবান খোলা জোরে বলেন না, পরিপূর্ণ করে দিছেন কে? আর কোনো সুযোগ নাই। ওই যে তাকায় তাকায় দেখেন না, ইসলামের উপরে অটল থাকলে আল্লাহ তাআলা মর্যাদা কত বাড়ায় দেয়। আর আজিব নবী, আজিব পয়গম্বরের আজিব দোয়া, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে আমার আল্লাহ নবুয়তি দান করছে, জোরে কোন, সুবহানাল্লাহ। বাদশায় আজিব স্বপ্ন দেখছে, সবাইরে ডাকছে, ডাইকা কয় আজিব স্বপ্ন, ব্যাখ্যা করা লাগবে, সব সামনে বসা, বলেন না বাদশাহ কী স্বপ্ন দেখছেন। বাদশাহকে বুইলা গেছি, স্বপ্ন দেখে বুইলা গেছে, স্বপ্ন যদি বুইলা যান ব্যাখ্যা করবো কেমনে, ঘটনা কি? স্বপ্ন কইলে না ব্যাখ্যা করবো, মারহাবা কোন, বলেন স্বপ্ন ব্যাখ্যা দেবো কেমনে, বুইলা গেছি। তোরা যারা আইসস আমার সব ভুলে যাওয়া স্বপ্নের কথাও কইতেইব, ব্যাখ্যাও দিতেইব, একটা আরেকটা রেখো, এটা কি সম্ভব নেই? কী রে কি পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে বাচ্চার, স্বপ্নের কথা না কইলে কি ব্যাখ্যা দেওয়া যাইব? বাচ্চা সম্ভব না, বাচ্চা না রাগ হয়ে গেছে। বাচ্চা রাগ হইয়েন না, ইদানিং আপনার মাথার মধ্যে একটু ঝামেলা আছে, উল্টাপাল্টা কথা কোন বুঝেন নাই। সারাদিন কে আনারব্য কুমুল আলা, আনারব্য কুমুল আলা, আমি বড় খোদা, সারাদিন কয়, রাইতে কি করে জানেন? বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে ফাঁসির মঞ্চ, ওইটা বানাইয়া গলার মধ্যে রশি দিয়া আল্লাহরে গভীর রাতে রাখ। আল্লাহ, একজন কাফেরের কথা শোনাইতেছি, গভীর রাতে সারাদিন কানা রব্বু কুমুর আল, আমি বড় খোদা, আর রাত্রে গভীর রাত্রে এত ফোর্স, আর্মি, র‍্যাব, পিডিআর, চিতা, কোবরা, লাল বাহিনী, কালা বাহিনী, সাদা বাহিনী, পিপড়া পর্যন্ত ঢুকার কোনো সুযোগ নাই, চতুর্দিক যা কেউ যেন যাইতে না পারে, ফাঁসির মঞ্চ বানাইছি। এই ফাঁসির মঞ্চ গলার মধ্যে লাগাইয়া গভীর রাতে শয়তানে জানে আল্লাহরে কোন সময় রাজি করতে হয়, আমরাই জানি না, ওরা জানে। ফাঁসির রশি লাগাইয়া ডাক, আল্লাহ, আল্লাহকে কি আল্লাহ, আমি যে কয় নাম্বার খোদা এটা তো তুমি জানো, হ্যাঁ জানো কেন না জানো, তুমি তো জানো আমি কয় নাম্বারের খোদা, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আল্লাহর মায়া লাগে, মায়া লাগে আল্লাহর। এজন্যে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একজন কুফুর, কুফুরের হালতে থাকে, কিন্তু কখন জাল্লা পাক কি কইরা দেয়, যদি মৃত্যুর আগে একবার খালি কালিমাটা পড়ে মরে দিতে পারে, সারা জীবনের সব মাফ। কালিমাটার কত দাম, আই হায়, ওই ডাকে আল্লাহ কি আমি কয় নাম্বারে খোদা কেউ জানো না, তুমি জানো, তাই নাকি কি কর্ম,
আল্লাহ এটা দাও ওইটা দাও ওইটা দাও, আল্লাহকে যা দিয়া দিলাম। রাইতে আদায় করছে আল্লাহর থিকা, আর সকালবেলা সিংহাসনে বইয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। সব জিনিসের শেষ আছে না, কথা কয় না জোরে, সব জিনিসের শেষ আছে না নাই, কেউ থাকে না পাশে, অসুস্থ শরীর থেকে গন্ধ ফোরা হইছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে, টাকা শেষ, গরিব হয়ে গেছেন, কেউই নাই। আল্লাহকে বান্দা তুই জানোস না আমার রহম আমার দয়া হ, আরে তোর টাকা নাই কেউ তোর পাশে নাই, আমি তো আছি, তোর চেহারাটা নষ্ট হয়ে গেছে কেউ তাকায় না, সুন্দর করে তাকাইছে, বিবিও তাকাইছে এখন তাকায় না, আরে আমি তো আছি, বিছনার বেডের মধ্যে শুয়ে শুয়ে দাবড়াইতেছ কেউ নাই তোমার পাশে, ও বান্দা চিনস তাকে, আমি তো আছি, একটু জবান খুলে জোরে কন্যা সুবহানাল দিয়া খাইতে খাইতে। এরপরে আইয়ুব একবার আল্লাহর কাছে দোয়া করে নাই, একবারও অসন্তুষ্ট হয় নাই, একবার আহ শব্দ করে নাই, একবারও আল্লাহ পাকের দিকে নাফরমানের কথা আওয়াজ উচ্চারণ করে নাই। বিবি চলে গেছে, সন্তানরা চলে গেছে, মহল্লা চলে গেছে, এলাকা ত্যাগ করে জঙ্গলে থাকে, একজন মাত্র বিবি আসিয়া ছিল, রহিমা ছিল, বিবি রহিমা ছিল, তিনি স্বামীর সেবা যত্ন করেন আর পরের ঘরে কাজ করে করে স্বামীর সেবা যত্ন করেন। একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামরে কিরায় ধরতে ধরতে জিব্বার মধ্যে কামড় দিছে কিরায়, ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিছে আল্লাহ, একটু জবান খুলে জোরে কন্যা সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহ কি আইয়ুব ডাক দিয়ে আল্লাহ, হাত খাইলো কিরায় বলি নাই, পা খাইলো কিরায় বলি নাই, ও মালিক আমার কোনোদিন অসুবিধা হয় নাই, বিবি চলে গেছে যাক, সন্তান গেছে যাক, সমাজ গেছে যাক, আমার সঙ্গে কেউ নাই, শুধু একটা বিবি, আমার সুখেও ছিল দুঃখেও ছিল, পরের বাড়িতে কাজ করে করে আমারে খাওয়ায়, আল্লাহ আমি তোমার পয়গম্বর, আমি ফরিয়াদ করি নাই কিন্তু এখন করি কেন জানি, ডাক দেখে কেন রে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ এই জিব্বাটার মধ্যে কিড়ায় ধরলে আমি তোমার ডাকবার পারবো না, আমি তোমার মজা কইরে আল্লাহ কইতে পারবো না, আমি তোমার স্বাদ কইরে আল্লাহ কইতে পারবো না, আমার দিলের আবেগটুকু আমি জবান দিয়া তোমারে ব্যক্ত করতে পারবো না, আল্লাহ আমার শরীর গেছে যাক, আমার দেহ গেছে যাক, আমার হাত পা গেছে যাক, এই জিব্বাটার মধ্যে তুমি দিও না, কেন আমি এই জবানটা দিয়ে তোমারে আল্লাহ কে মজা পাই, আমার এই স্বাদটুকু তুমি যদি কাইরা নিয়ে যাও এই দুনিয়ায় বাঁচার অনুপ্রেরণা আমার থাকবো না, আমি শ্বাস নেই আর নিঃশ্বাস ফলাই, আমি জবান দিয়ে আমি আমার মালিককে ডাকি, আমি জবান দিয়ে তোমারে ডাকি, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিব্রাইল আমার আইয়ুব এতদিনে আমার কাছে দোয়া করছে, যা আমার আইয়ুব রে 24 বছরের টকবকে যুবক বানাইয়া দে। বিবি রহিমা পরের বাড়ি কাজ কইরাং স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আইছে, আইসা দেখে সুদর্শন একটা যুবক বইসা আছে, ডাক দিয়া কয় এখানে একজন মানুষ ছিল অসুস্থ মানুষ, এখানে একজন মানুষ ছিল কিড়ায় খাওয়া মানুষ, শরীরের মধ্যে পোকায় ধরা মানুষ, এখানে একজন মানুষ ছিল অসুস্থ মানুষ, দুর্গন্ধ ছিল, ওই লোকটারে দেখছো নি, এ বন্ধু এবার স্বামী আইয়ুব ডাক দেখো রহিমা গো একটু তাকায়া দেখো না আমার চিননি, কণ্ঠ চিনা যায় ডাইকা কই তোমার কণ্ঠটা পরিচিত লাগে কিন্তু আমার স্বামীর কণ্ঠ শোনা যায়, এত পরিবর্তন কেমনে, এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে পয়গম্বর ডাক দিয়া কয় আমার আল্লাহ রে ডাকলে আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ রে গভীর রাতে ডাকলে আমার আল্লাহ শুনে,
আমার আল্লাহ রে আমরা ডাকতে পারি না, এই জন্য ডাইকা বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না, মালিক তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না। এ মুসলমান একটু জবান খুলে জোরে কর না, আল্লাহ জবান খুলে আমার মালিককে জোরে ডাক দেন আল্লাহ। একজন কাফের সারাদিন বইরা কয় আনা রব্বুকুমুল আলা আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলা বিরাট বড় ওই পাহাড়ের উপরে ফাঁসির মঞ্চে রশিটা লাগায় আল্লাহ ডাক দে আল্লাহ তুমি সব, আল্লাহ তুমি সব, মানুষ জানে না আমি যে দুই নম্বরের খোদা, ও মালিক তোমার কাছে পরকালে কিচ্ছু চাই না, আমার সব তুমি দিয়া দাও, আবার আল্লাহর জায় জায় ফর্ম দে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তুমি হাইয়ুন আল্লাহ তুমি কাইয়ুম, আল্লাহ তোমার মরণ নাই, তুমি শ্রেষ্ঠ খোদা, এই পামগুলি দিয়া দিয়া আল্লাহর কাছে একজন কাফের সব আদায় কইরা নেয়, আমরা মুসলমান পারি না জোরে কোন ঠিক কিনা। সব জিনিসের শেষ আসে, একদিন শেষ হয়ে যাবে, জালেমের জুলুম একদিন শেষ হয়ে যাবে, অহংকারী অহংকার একদিন শেষ হয়ে যাবে, টাকাওয়ালার টাকা একদিন শেষ হয়ে যাবে, বাড়িওয়ালার বাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কিচ্ছু থাকবে না, আওয়াজ দিয়ে জোরে ঠিক কিনা। বন্ধু আল্লাহ তালা ডাক দিয়া কয় শেষ তোর শেষ, ডাক দিয়া কয় কেমনে গো মাওলাং, নীল নদের পানির আল্লাহ ডাক দিয়া কয় ও নীল নদের পানি শুকায় যা, একটু জবান খুলা জোরে বলেন পানি হুকুম পালন করে কার, আর জোরে কার, খাকে বাদো আবে আতাস জিন্দায়ান, খাকে বাদো আবে আতাস জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান, মানুষ মনে করে আগুনের প্রাণ নাই, মানুষ মনে করে পানির প্রাণ নাই, বাতাসের প্রাণ নাই, সবগুলির প্রাণ আছে তবে কারো কথা শুনে না, একটু জবান খুলে জোরে কোন কথা শুনে কার, আল্লাহ তাআলা ডাক দিকে নীল নদের পানি শুকায়া যা, আল্লাহ তাআলার হুকুম বলতে দেরি সাথে সাথে হইতে দেরি হয় না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কইছে কইতে এক সেকেন্ডের সময়, নীল নদের পানি শুকায় গেছে, সকালবেলা সব ঘুম থেকে উইছে, কিরে পানি কই, পানি তো দিব খোদায়, মানে খোদার বাইর যাওয়ান লাগবো না, সব ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লা মাইকিং করছে, পানি নাই পানি নাই, এই পানি দিয়ে আমরা চলি, এই পানি দিয়ে গরু রেখাওয়াই, এই পানি দিয়ে ক্ষেত খামারি করি, এই পানি দিয়ে গোসল করি, এই পানি সব কাজ করি নীল নদের পানি দিয়া, এই সিলেটের মানুষ নারায়ণগঞ্জের মানুষ এই কে কয় আসো তাড়াতাড়ি আয়, খোদার বাইর যাওয়া লাগবো, কয় কে কয় পানি নাই, খোদারে যে বলা লাগবো, এবার মানুষ জমা হইতে হইতে বিরাট বড় মিছিল, পানি দে নাইলে গদি সাইরা দে, পানি দে নাইলে গদি সাইরা দে, এইবার জাহাপানায় কয় কী রে কিয়ের মিছিল দে, এ কয় কইতে পারি না, কয় দেখালো কিয়ের মিছিল, এই তোমরা দাঁড়াও কী হইছে, কয় তোমাকে খোদারে জিগাও কী হইছে, খোদাই তো জানে কী হইছে, পানি নিলে তো খোদাই নিছে, তাহলে খোদাই কইতে পারে না কী হইছে, এবার ডাক দিয়ে কয় খোদা ওড়েন ওড়েন, এক জায়গায় কী হইছে, কয় সবাই কী জানি কইতেছে, এই তোমার কী হয়েছে, তোমাকে কী সমস্যা, কয় আপনি জানেন না কী সমস্যা, কয় না আমি জানি না, একটার একটা কয় দুই নাম্বার খোদা জানবো কইতে, কিন্তু জোরে কয় না ডরে মামলা হইব জেলখানা যাইতে হইব, এর লিগে জোরে কয় না কথা কয় না ঠিক নি, জোরে কোন ঠিক নি, মাইক মালা না রে নাইলে সাউন্ডের কথা কইছি, আল্লাহ যা করছে হইছে যা, হিদা কইল রে ওয়াহি দাও না কোনো বলল না, মারহাবা কর জোরে কর মারহাবা, আরো জোরে মারহাবা, আরো জোরে মারহাবা, জোর হয় না কে মারকাটা কি
মারকা বলে মারহাবা, এডি হওয়া দরকার। মারকা মারহাবা, মারকা বিসমিল্লাহ, মারকা লা ইলাহা, এই মারকা লা ইলাহা, আরো জোরে মারকা লা ইলাহা। বুঝিস সব কথা কন যাইত না, বুঝা লইস আকলমান্দ্রা ইশারা বাসত, আকলমান্দ্রে ইশারা দিলে বুঝে, আর যেটা ব্যাক কল হারা রাত কইলে বুঝে না, ঠিক নি রে? জোরে ক। এবার সবাই যে যাবা না কই কি, আরে পানি নাই, পানি দেন, পানি দেন। কয়ে জনগণ থাম ধরা উত্তেজিত হইস নাই, তবে পানি দিব, আজকে দিতে পারবো না, পানি দিব আগামীকালকে। তফসিরের কিতাবের মধ্যে লেখে আগামীকাল আইতে মাঝখানে একটা রাত পড়েনি, সেই রাইতে কামড়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাফের, কাফের এবার ডাক দিয়া কয় আগামীকাল পানি দিব রে, একটার একটারে কয় কি দিব, পানি দিব, দিয়ালোক যদি দিতে না পারে তাইলে খোদাগিরির বারোটা বাজাম, না দিতে পারলে হইছে এইবার খোদায়। রাইতের বেলা আবার গেছে, রাইতের বেলা আবার গেছে, যাইয়া ডাক দেখ আল্লাহ, আল্লাহকে কি রে এত মধুর ডাক, এত লম্বা ডাক, নীল নদে পানি নাই, কালকে যদি পানি দিবার না পারি আমার খোদাগিরির চেয়ার থাকবো না, বাইরে হুতাই লাইব রে, ঠিক কি না? পানি দাও আল্লাহ, পানি দাও আমার আল্লাহ, ডাক দে কই ফিরিস্তা রে, একটু পরীক্ষা কর। কই কেমনে পরীক্ষা করব, আরে মানুষের রূপ ধইরা যা, মানুষের রূপ ধইরা গেছে, যাইয়া কই যাহা পানাও, আমি একটা বিচার লই আইছি, ডাক দেখে বেড়া তোর বিচার পরে, তুই এই জায়গায় আইসোস কেমনে, এটা আমার গোপন কামরা, নিচে আমার আর্মি আছে, নিচে আমার র্যাব আছে, নিচে আমার বিডিআর আছে, নিচে আমার পুলিশ আছে, নিচে আমার লাল বাহিনী, নিচে আমার সাদা বাহিনী, আরে কত বাহিনী দিয়ে বেষ্টনি, এই জায়গায় তুই কেমনে আইলি, ডাক দেখে যাহা পানাও, আমি জানি সবচাইতে বড় আপনি, আপনার চাইতে বিচারক ভালো কেউ নাই, এই বিচারটা আপনি সারা কেউ করতে পারবে না, আপনি আমার বিচারটা কইরা দেন, ডাক দেখে বেটা আমার হইল এখন টেনশন, আর তুই আইছস পানির লইয়া বেটা, এই টেনশন দূর না হইলে আগামীকাল খোদাগিরির শ্রেতা হয় কিনা সন্দেহ, কালকে দিমুনে যা তুই যা, না যাহা পানা বিচারটা না করলি না, মানুষের মাথায় টেনশন থাকলে ঘুমাসে নাম, জবান কইলা জোরে কোন ঠিক কিনা? বদগণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানি দরবারে যাইয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানি কয় কি, আমার এমন একটা তদবীরের কথা কন, যেই তদবীর পালন করলে আমি আমার মাওলার স্বপ্ন দেখতে পারি, আমি আমার আল্লাহর স্বপ্ন দেখতে পারি। এবার ডাক দিয়া কয় কও কি, তুমি মাথা থেকে পা পর্যন্ত তাকাইছে, যে ব্যক্তি আল্লাহর স্বপ্ন দেখব চেহারা কেমন হইব, যে ব্যক্তি নবীর স্বপ্ন দেখব চেহারা কেমন হইব, কোনো গাঞ্জাখোর যদি আইয়া কয় আমি নবীর স্বপ্ন দেখছি, মিথ্যা কথা জোরে কোন ঠিক কি না? গাঞ্জা ঘরের কাছে যাইব নবী দেখা করতে, মিয়া মারে ভাতের কথা শুনাই অগ মোল্লা কি মারে ভাত আছে না নাই রে, কথা কয় না আছে না না, বড় পীর আব্দুল কাদের জিলানি মাথা থেকে পা পর্যন্ত তিনবার তাকাইছে, ডাক দেখে আইমে নামাজ পড়ো কয় হ, আসক্ত পড়ো কয় হ, সামনে তো এশার নামাজ, এশার নামাজ মাগরিবটা পড়ছো কয় হ, এশার নামাজ পড়বা না কয় হ, তুমি যদি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারো, তুমি যদি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারো তাহলে তুমি আল্লাহ স্বপ্ন দেখবা। লোকটা ডাইনে চায় বামে চায় সত্যি দিকে চায়, কিরে কই আইলাম, কি কয়, নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আর বড় ভীর আব্দুল কাদের জিলানি কি কই গেলি, হ্যাঁ মনে করছে ভুল করে কি অন্য কোনো দরবারে গেলাম, নি এমন দরবার আছে না নাই, উল্টা পাল্টা দরবার জোরে কোন আছে না নাই, দেওয়ানবাগি স্বপ্ন দেখছে আল্লাহর মোড়া মোড়া ঠ্যাং,
আল্লাহর মোড়া মোড়া যেই সমস্ত কথা কইছে উম্মাতুল মুমিনিনদের কে নিয়া, আমার নবীর আহালদের কে নিয়া যেই সমস্ত কথা কইছে, আয় হায় হায় রে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় আস্তানা গাইরা যেই সমস্ত পাপ করে, যেই সমস্ত ইসলাম বিদ্বেষী মিশন নিয়ে বসছে ইহুদিদের টাকায় খ্রিস্টানদের টাকায়, হায় রে হায়, মনে চায় কী যে করি। কিন্তু বাংলাদেশ সরকার এগুলিরে পাহারা দেয়, বাংলাদেশ সরকার টাকা দিয়া পুলিশ দিয়া পাহারা দেয়, তারা ইমাম ধ্বংস কর, ইমাম ধ্বংস কর। ওই যে দেখেন না তাকায় নামাজ শিখে মানছে রে, আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ সামি আল্লাহ বলি মানা। শয়তানে কয় বাংলাদেশের যাইস না, কয় কে কাম করতে ডিগ্রি, আরো বড় শয়তান বাংলাদেশ আছে, কথা করে ডিগ্রি না শয়তান ডাক দিয়ে কয় আমগো শয়তান আমগো, মাথায় তো এগুলি আয় না, আরে বাপরে বাপ এডি আইসে করতে, পরে খোঁজ খবর নিয়ে দেয় ওই যে বান্দরের যার যারা কইছে না এগুলি বান্দরেতে ঠিকই আইসে, এর লেগে শয়তান ডিগ্রি বেশি দুইটা, হ্যাঁ গজর এখন ঠিক কিনা, হাই হাই রে মুসলমান মানুষ আছে হাত নাই এমনি উড়াইছে, উড়া বেড়া ভালো করে খারে গেছে গার একটা লারা দে, আয় রে জান্নাতের বাগান রে, মুট কর সাইরে দে, মুট কর সাইরে, বাতি জল এর নিবে রে, মুট কর সাইরে দে, লারা দে, বাম হাত নামা, বাম হাত, বাম হাত নামা, কথা বুঝিস, বাম হাত নামা, উড়া বেড়া, উড়া ডাইনা তুডা, হ্যাঁ মুট কর, নাস্তিকদের আস্তানা উড়া বেড়া, নাস্তিকদের আস্তানা আরে পেগে দাও, ঘুরিয়ে দাও, নারায়ণ তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এইবার লোক ডাইনে তাকায় বামে তাকায়, কয় দরবারও ঠিক আছে, বড় পীর আব্দুল কাদের সামনে বসা যাই আমল করে দিই, বাইত গেছে, বিবি ডাক দিয়া কয় দিনদার বিবি ছিল কি গো নামাজ, কয় বড় পীর আব্দুল কাদের সিলানির কাছে গেছি, কয় আচ্ছা নামাজ শোল ভালো না, কয় ভালো নামাজ, কয় বড় পীর আব্দুল কাদের সিলানি কইছে এশারের নামাজ যদি না পইরা ঘুমাইতে পারি, কথা বুঝছেন, না পইরা যদি ঘুমাইতে পারে এশার নামাজ, তাইলে আল্লাহর স্বপ্ন দেখা যাইব, বেড়ি কই ভূতে ধরছে তোমারে, আশেপাশের মানুষ ডাক দিমুনি, সান্দানি দিমুনি, মরিচ ফুইরা আনমুনি, হাড্ডি আনমুনি, তোমারে ভূতে ধরছে ভূতে, ডাক দেখো না আমি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে গেছি, বড় পীর আব্দুল কাদের জিলানি কইছে নামাজ না পুরা ঘুমাইলে আল্লাহ স্বপ্ন দেখতে পারবো, এবার বিবি ডাক দিয়া কয় বদনার পানি দিয়া গেলাম, ওজুর পানি দিয়া গেলাম, যদি মনে চায় তাইলে ওজু করে নামাজটা পুরা ঘুমায়েন, বদনার পানি দিছে, এইবার লোকটা ঘুমাইতে গেছে, ডান কাতে যায় ঘুম আসে না, বাম কাতে যায় ঘুম আসে না, ছটফট ছটফট করে ঘুম আসে না, কেন ঘুম আসে না, কারণ হইল যেই ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়া অভ্যাস, নামাজ ছাড়া ঘুম আইব, এই প্রশ্নের জবাবটা সবাই দিতে পারেন না, যেই ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়া অভ্যাস, নামাজ না পড়লে ঘুম,
আইবনি আর যার আইবনি ঘুমাসে না চায়া চায়া স্বপ্ন দেখা যায় না আমগো দেশের মানুষ চায়া চায়া স্বপ্ন দেখে কিন্তু চায়া তো স্বপ্ন হয় না ঘুমাইলে স্বপ্ন হয় ঘুমের মধ্যে স্বপ্ন হয় কিন্তু লোকটার ঘুম আসে না ডান খাতে যায় ঘুম আসে না বাম খাতে যায় ঘুম আসে না গড়ির দিকে তাকায় দেখে মাত্র পাঁচ মিনিট হাতে সময় আছে মাত্র ছয় মিনিট হাতে সময় আছে এই ছয় মিনিটের ভিতরে মাত্র ছয় মিনিটের ভিতরে আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলেন আমিন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন হুজুর আসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা কোন জোরে কোন আমার ভাইরা এইবার লোকটার ঘুম আসে না রে ঘুম না এলে স্বপ্ন দেখবো কেমনে ঠিক না ঘুম না এলে স্বপ্ন নাই এইবার রাতের বেলা খেতা টেতা সরায়া ডাক দিকে দূর উজু করছে উজু কইরা কোনো চাইডা কাত নামাজ পড়ছে চাইডা কাত নামাজ পড়ছে এই নামাজটার জন্য টেনশন ছিল যে কারণে ঘুম নাই নামাজ পড়ছে এখন জোর এখন টেনশন আছে টেনশন নাই ঘুমে গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে যোগে হাজির আমার নবী ডাক দিয়ে কয় সারাটা জীবন এশার নামাজের পরে দুই রাকাত সুন্নত পড়ছো ওই সুন্নতের সওয়াব আল্লাহ পাকের ফেরেশতারা মদিনায় পৌঁছায় দিছে রে আজকে পড়ো নাই আমি ভাবলাম তুমি অসুস্থ আজকে পড়ো নাই আমি ভাবলাম তুমি অসুবিধায় আছো এই জন্যে আমি মদিনার নবী ঘুমায়া থাকতে পারি নাই আমি তোমার খোঁজখবর নেওয়ার জন্যে ঘরের মধ্যে চইল আসছি আইসা দেখি তুমি সুস্থ কিন্তু সুন্নত পড়ো নাই এমন সময় মসজিদ আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাউম ওযু করলেন ফজর পড়লেন গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে সমস্ত ঘটনাগুলি খুইলা বললেন বড় পীর আব্দুল কাদের জিলানি ডাক আল্লাহ নামের কসম করে বলি তুমি তুমি দুই রাকাত সুন্নত তরক করার কারণে বিশ্ব নবী তোমার দরবারে আসছে কিন্তু তুমি পাঞ্জেগানা নামাজি নামাজ ছাড়তে পারো নাই যদি ছাড়তে পারতা আল্লাহর ধমকের জন্য তোমারও অপেক্ষা করতে হইতো টেনশন থাকলে ঘুম আসে না ওই লোকের টেনশন আরে নমরুদের টেনশন আরে ফেরাউনের টেনশন এবার ডাক দেখো যাহা পানা বিচারটা না করলেই না ডাক দেখো পাতার মধ্যে টেনশন আরে পানি নাই কালকে যদি পানি দিতে না পারি বাইরায়া খোদাগিরির বারোটা বাজাইব তাড়াতাড়ি তুমি যাও তোমার এখন বিচার হবে না তোমার কোনো কথা শুনবো না আগামীকালকে সিংহাসনে বসলে তোমার তখন বিচার হবে বন্ধুগণ আমার এমন সময় আল্লাহ তাআলা ডাক দেখো নীল নদের পানি আগের জায়গায় আয় নীল নদের পানি গেছে আল্লাহর হুকুমে এই নীল নদের পানি আবার আইছে জোরে কর হুকুম কা إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون কোন কইছে ফায়াকুন হয়ে গেছে পানি আয় পড়ছে এবার মনটা বড় ভালো পানি দেই কা কয় কালকে আমি আরো জোরে কুমান রব্ব কুমুল আলা পানি দিছি কত কবি টাইট মেরালামো পানি দিছি আমি ঠিক এমন সময় লোকটা চলিয়া যায় ডাক দেখে দিগা হ কি জানি বিচার নিয়ে আইসো ডাইকা কয় যাহা পান আজকার বলবো না আগামীকালকে সিংহাসনে বসলে বলবো ডাক দেখে রে টেনশন ছিল পানির জন্য পানি হয়ে গেছে এই পানি আমি আল্লাহর দরবার থেকে আদায় করে নিছি আমার মনটা বড় ভালো যা কবি সব শুনবো এইবার ডাক দিয়া কয় যাহা পানাও আপনার কাছে একটা বিচার নিয়ে আসি দুনিয়াতে কোনো মানুষ যদি গোলাম হইয়া মনিব দাবি করে চাকর হইয়া মালিকানা দাবি করে ওর শাস্তিটা কি কয় সর্বনাশ গোলাম হইয়া মালিক দাবি করে হ্যাঁ চাকর হইয়া মনিব দাবি করে ওর শাস্তি হইল নীল নদের মধ্যে চুবায় মারা যা পানা
আমি জানি আপনি পারবেন এই বিচার, আপনি ছাড়া কেউ পারবো না, তাই নাকি কয়? হ একটু লেখা দেন, মন ভালো লেখা দিছে, আল্লাহ কয় তারিখ লো, তারিখ লইছে, আল্লাহ মন লইছে, আল্লাহ ডাক দিয়ে কয় আয় আইছে, নীল নদে ডুবাইয়া মারছে, ওই দিন কালিমা পড়তে চায় আল্লাহ প্যাক ডুকায় মোহর মাইরা দিছে, তোরে আর সুযোগ দেওয়া হবে না, বহু ধোকাবাজি করছস, বহু ষড়যন্ত্র করছস, বহু মুসলমান গতরা ধোকা দিছস, মুসলমানদের ইমান ধ্বংস করছস, আর তোরে সুযোগ দেওয়া হবে না, একটু জবান কুলা জোরে কন ঠিক কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগী নসিব করেন, সকলে জবান।